জীবন রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে, সুরের সন্ধানে, সুরের সন্ধানে, সুরের সন্ধানে, সুরের সন্ধানে। টুনটুনি বুলবুলি হেসে খেলে যায়, কার নামে নীরবে তারা গান গায়। টুনটুনি বুলবুলি হেসে খেলে যায়, কার নামে নীরবে তারা গান গায়। ময়না শালিকার পিউপা পিয়া, কার দিয়া সুরে যাই জপিয়া। ময়না শালিকার পিউপা পিয়া, কার দিয়া সুরে যাই জপিয়া। তিনি যে সবার লালনকারী, তিনি যে সবার লালনকারী। কণ্ঠে তব তারি গান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। পশু পাখি তরু লতা গাছ গাছালি, কার নামে জপে তারা নিরিবিলি। পশু পাখি তরু লতা গাছ গাছালি, কার নামে জপে তারা নিরিবিলি। তিনি যে সবার রিজিক দাতা, তিনি যে সবার রিজিক দাতা। তার হাতে সব প্রাণ, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী ঊর্মি মালা, কার নামে ছড়ায় বিশালতা। সাগর নদী হলেন সৃজনকারী, তিনি যে হলেন সৃজনকারী। সব কিছু তার দান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। টুনটুনি বুলবুলি হেসে খেলে যায়, কার নামে নীরবে তারা গান গায়। টুনটুনি বুলবুলি হেসে খেলে যায়, কার নামে নীরবে তারা গান গায়। ময়না শালিকার পিউপা পিয়া, কার দিয়া সুরে যাই জপিয়া। ময়না শালিকার পিউপা পিয়া, কার দিয়া সুরে যাই জপিয়া। তিনি যে সবার লালনকারী, তিনি যে সবার লালনকারী। কণ্ঠে তব তারি গান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। জীবন রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে, সুরের সন্ধানে, সুরের সন্ধানে, সুরের সন্ধানে, সুরের সন্ধানে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে অনুপম টেলিমিডিয়া কর্তৃক আয়োজিত জীবন রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে। এইচ কম্পিউটার সুরের সন্ধানে 2019
পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড। দর্শক, রমজানের পুরো মাস জুড়ে আমি আছি আপনাদের সাথে জাহিদুল ইসলাম। আমাদের সাথে স্পন্সর এবং কো স্পন্সর হিসেবে যারা আছেন শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে বাছাই করে অসংখ্য শিল্পীর মাঝ থেকে সেরা 30 জনকে নিয়ে আমরা এই মঞ্চে দাঁড়িয়েছি। সেখান থেকে আমরা পেয়ে গেছি সুরের সন্ধানে 2019-এর সেরা 10 শিল্পীকে। সেরা 10 শিল্পীকে নিয়ে সাজানো হয়েছে ফোক রাউন্ড পর্ব, আর এই ফোক রাউন্ড পর্বের আজকে দ্বিতীয় পর্ব। শুরু করছি দ্বিতীয় পর্বের মূল প্রতিযোগিতা। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিচারক প্যানেলে যারা আছেন তাদের সাথে। আছেন গীতিকার সুরকার শিল্পী হাসনাত আব্দুল কাদের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছেন শিল্পী জাহিদ হুসাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো আছেন শিল্পী ওয়ালিউদ্দিন মানিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই পর্বে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় প্রফেসর জাকির হুসাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক এবং সংগঠক শিক্ষা অনুরাগী প্রফেসর সাইফুল ইসলাম তপন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের শিল্পীরা তাদের সুরের মূর্ছনায় জমিয়ে তুলেছিল সুরের সন্ধানের এই মঞ্চেও। ফোক রাউন্ডের এই পর্বে 5 জন অংশগ্রহণ করবে, তার মধ্য থেকে 4 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জন বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নেবে। দর্শক, জানিয়ে রাখছি যে হচ্ছে সুরের সন্ধানে 2019-এর চ্যাম্পিয়ন, তার জন্য থাকছে নগদ 15,000 টাকা, আর যে হচ্ছে প্রথম রানার আপ তার জন্য থাকছে 12,000 টাকা, আর যে হচ্ছে দ্বিতীয় রানার আপ তার জন্য থাকছে 10,000 টাকা, আরও থাকছে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার। দর্শক, আর কথা নয়, চলে যাচ্ছি মূল পর্বে। ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী আব্দুল আজিজকে। গান নিয়ে আসছে আব্দুল আজিজ। জীবনে রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও সে নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। মহাগুমি আমার যখন বুঝবে দুই চড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু শো, মহাগুমি আমার যখন বুঝবে দুই চোখ, পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু শোক, শেষে আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে,
পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আব্দুল আজিজ, অসাধারণ একটি গান শুনিয়েছিলে, কেমন হয়েছে তোমার গান জানবো বিচারকদের কাছে। শুরুতেই শিল্পী হাসনাত আব্দুল কাদের, কেমন হয়েছে আমাদের বন্ধুর গান? আব্দুল আজিজ, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে, কি কঠিন গান। এবং এই গানটি তুমি যেভাবে সুরের মাধুর্য দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছ, অদ্ভুত, অত্যন্ত সুন্দর হয়েছে। তোমার প্রতি আমার সফলতা কামনা রইল, তুমি ভবিষ্যতে আরও ভালো করবে, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। এবারে শিল্পী জাহিদ হোসাইন, শুনবো আমাদের প্রতিযোগী বন্ধুর গান কেমন হয়েছে আপনার কাছে। আব্দুল আজিজকে ধন্যবাদ। আব্দুল আজিজ যে গানটা শুনিয়েছে, আসলে একটি গানের সার্থকতা সেখানে যখন গানটি যেই বাণী নিয়ে উপস্থাপন করে, শ্রোতা সেই বাণীর মধ্য দিয়ে যদি চলে যায়, সেটাই আসলে ওই গায়কের শিল্পীর সার্থকতা। আব্দুল আজিজ এই কথাগুলো আমি শুনছিলাম আর ভাবছিলাম আমি চলে গেছি, আমার আহলরা রয়ে গেছে, তারাও আমাকে ভুলে গেছে, আমার চোখ দিয়ে পানি ঝরে পড়ছিল। তো এই জন্য আমি মনে করি যে আব্দুল আজিজ যেই ভঙ্গিতে যেভাবে খুব সিরিয়াসলি গানটা গেয়েছে, আব্দুল আজিজকে এভাবেই গান, সবাইকে এভাবেই গান গাওয়া উচিত। আব্দুল আজিজকে জন্য ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য, ভবিষ্যতে সে আরও ভালো করবে, আমরা সেই দোয়া করছি। থ্যাংক ইউ। এবারে এ পর্বের গেস্ট অফ অনার প্রফেসর সাইফুল ইসলাম তপন স্যার, শুনবো আপনার কাছে মন্তব্য, কেমন হয়েছে আমাদের আজকের বন্ধুটির গান? ধন্যবাদ, আমার কাছে অনেক ভালো লেগেছে। তুমি যে কথাগুলো বলেছ তার সাথে তোমার বাণী, আমি জাহির সাহেবের সাথে একমত, এত চমৎকার তোমার বাণী ছিল। এবং তুমি এটা অন্তর থেকে, যে ভিতর থেকে তুমি যে এই গানটার সুর দিয়ে নিয়ে এসছ, আমি তোমাকে সত্যি প্রশংসা করার মতন। এবং আমি আশা করি তোমার যে বয়স আগামী, তুমি অনেক অনেক ভালো করবে, আমার শুভকামনা রইল, ধন্যবাদ। আব্দুল আজিজ, তোমার জন্য শুভকামনা। সালামু আলাইকুম। দর্শক, শুনছিলাম আব্দুল আজিজের কণ্ঠে অসাধারণ একটি ফোক সঙ্গীত। এবারের প্রতিযোগী পারভেজ আলম, গান পরিবেশন করছে পারভেজ আলম। জীবনে রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বার মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ,
তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই, তবু দাখিলায় মিলে না সই। আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সে ঘরের মালিক নই। পারভেজ আলম, সত্যি আমরা কেউ এই পৃথিবীর কোনো ঘরের মালিক নই। তোমার গান কেমন হয়েছে জানবো বিজ্ঞ বিচারকদের কাছে। শুরুতেই শিল্পী ওয়ালিউদ্দিন মানিক। পারভেজ আলম, তুমি অত্যন্ত সুন্দর কথাই বলেছ। সত্যি পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমাদের ঘর তো আসলে এটা না। তো আমি তোমাকে একটা পরামর্শ দেব, সেটা হলো আজকের তুমি যেভাবে গানটা গেয়েছিলে, আমি পূর্বে তোমার গান দেখেছিলাম, গানের মধ্য থেকে তুমি মন কোথায় হারিয়ে গেলা, যে একটু যেভাবে প্রস্তুত নেওয়া দরকার আজকের জন্য, এখন তো তুমি টপ টেনে এসছো, সেভাবে আরেকটু তুমি খেয়াল করা উচিত ছিল কীভাবে গানটা কিশোরে গাইলে তোমার অন্তরাগুলো কীভাবে হবে, আরেকটু তুমি সতর্ক হওয়া দরকার ছিল। আমি দোয়া কামনা করি তুমি ভালো থেকো, সামনে এগিয়ে যাও। ধন্যবাদ। এবারে শিল্পী হাসনাত আব্দুল কাদের, কেমন হয়েছে আমাদের এ বন্ধুর গান? পারভেজ আলম, আসলে ফোক সঙ্গীতের যে গভীরতা, মোটামুটি সেই গভীরতায় তুমি প্রবেশ করেছ। তোমার কণ্ঠ, তোমার তাল, লয়, এক্ষেত্রে একটু দুর্বলতা কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করেছি, বিচারক হিসাবে না বললেই নয়। তুমি আরও বেশি প্র্যাকটিস করো, আরও বেশি প্রশিক্ষণ নাও, তোমার কণ্ঠ অনেক অনেক গুণ ভালো। আমি দোয়া করি তুমি ভবিষ্যতে আরও ভালো করবে। ধন্যবাদ তোমাকে। এবারে এই পর্বের গেস্ট অফ অনার প্রফেসর জাকির হোসেন স্যার। স্যার, আপনার কাছে জানবো আমাদের আজকের প্রতিযোগীর গান কেমন হয়েছে। ধন্যবাদ পারভেজ, তুমি চমৎকার গেয়েছো, আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যে কথাগুলো বলেছো, এই পৃথিবী আমাদের স্থায়ী জায়গা নয়, আমাদেরকে একদিন পরকালে যেতেই হবে। অথচ আমরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি এই পৃথিবীতে চিরস্থায়ী হিসাবে থাকার জন্য। তোমাকে ধন্যবাদ, আরও ভালোভাবে চেষ্টা চালিয়ে যাও, আমি তোমার সফলতা কামনা করছি। পারভেজ, তোমার সাফল্য কামনা করছি, আগামী দিনে আরও ভালো ভালো গান উপহার দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, শুনছিলাম সুরের সন্ধানে 2019-এর শিল্পীদের গান। গান শুনতে শুনতে সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, কিছুক্ষণ পরেই ফিরছি। এএইচ কম্পিউটার, এএইচ কম্পিউটার, লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেট তৃতীয় তলা। এএইচ কম্পিউটার দিচ্ছে সকল ধরনের কম্পিউটার সামগ্রীর আকর্ষণীয় সুযোগ। এখানে পাওয়া যাচ্ছে সকল ব্র্যান্ডের ল্যাপটপ, যেমন আসুস, লেনোভো, ডেল, এইচপি, সকল ব্র্যান্ডের কম্পিউটার পিসি, সিসিটিভি ক্যামেরা, ওয়েব ক্যামেরা, প্রিন্টার, এলইডি টিভি, মনিটর পাওয়া যায়। ল্যাপটপের পিসি, সকল ধরনের র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাইস, পিসির ক্যাচিং, কিবোর্ড, মাউস সহ সকল প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও ইউপিএস, হার্ড ড্রাইভ, মডেম, ওয়াইফাই রাউটার, মেমোরি কার্ড, পেন ড্রাইভ। আরও রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং সেন্টার। তাই নতুন ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো কম্পিউটার পার্টস কিনতে আজই যোগাযোগ করুন এএইচ কম্পিউটার, লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেট তৃতীয় তলা। লক্ষ্মীপুর আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড, সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তির আদলে গড়ে ওঠা লক্ষ্মীপুরের প্রথম প্রাইভেট হসপিটাল। আমাদের সেবাসমূহ: রিসেপশন, অভিজ্ঞ ডাক্তারগণের চেম্বার, মেডিকেল অফিসার ও জরুরি বিভাগ, ফার্মেসি ও সার্জারি বিভাগ, ব্লাড কালেকশন ও প্যাথোলজি বিভাগ, গাইনি ও শিশু বিভাগ, মহিলা ও পুরুষের জন্য পৃথক সিঙ্গেল
ও ডাবল কেবিনের ব্যবস্থা, ইসিজি, পালস অক্সিমিটার সমৃদ্ধ ওটি, ডিজিটাল এক্সরে, কালার আল্ট্রাসনোগ্রাম, নার্স ও ডিউটি ডাক্তার দ্বারা সার্বক্ষণিক সেবা প্রদান, সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা, রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে রয়েছে আমাদের ম্যানেজমেন্ট ব্যবস্থা। আমাদের হাসপাতালটি পুরুলিয়া জেলার সর্বপ্রথম প্রাইভেট হাসপাতাল। আমরা চেষ্টা করছি রোগীর সাথে তাল মিলিয়ে আরো উন্নত চিকিৎসা, আরো উন্নত যন্ত্রপাতি দিয়ে যাতে আপনাদের চিকিৎসা প্রদান করা যায়, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। তাই আজ চলে আসুন লক্ষ্মীপুর আধুনিক হসপিটাল, ঝুমুর হলের দক্ষিণে, রামগতি রোড, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসায় আলিম ক্লাসে 100% স্কলারশিপে ভর্তি চলছে এক ঝাঁক মেধাবী, চরিত্রবান ও দেশপ্রেমিক জাতির কর্ণধার তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার প্রাণ কেন্দ্রে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আমাদের রয়েছে 3টি শাখা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার স্পেশাল বৈশিষ্ট্য হলো চ্যালেঞ্জিং বিজ্ঞান বিভাগ এবং যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য আলেমদিন গড়ার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্য করে গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে 100% স্কলারশিপের সুযোগ দিয়ে সরাসরি আলিম ক্লাসে ভর্তি চলছে। আলিম ক্লাসে ভর্তির জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা মোবাইল প্লাস। বিভিন্ন হ্যান্ডসেটের সমাহারে লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেটের তৃতীয় তলায় প্রতিষ্ঠিত হয় মোবাইল প্লাস। এখানে পাওয়া যায় স্যামসাং, হুয়াই, নোকিয়া ব্র্যান্ডের সকল হ্যান্ডসেট। স্বল্প মূল্যে পাওয়া যায় ব্যাটারি, চার্জার, হেডফোন, ক্যাশিং, কাভার, পাওয়ার ব্যাংক, গ্লাস প্রোটেক্টর সহ সকল মোবাইল সামগ্রী। এছাড়াও দক্ষ কারিগর দ্বারা কান্ট্রি লক, FRP লক, মোবাইল ফ্ল্যাশ, হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয়। তাই নতুন মোবাইল ও মোবাইলের বিভিন্ন পার্টস এবং মোবাইল সার্ভিসিংয়ের জন্য আজই চলে আসুন। মার্সেল মোম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। প্রিয় গ্রাহক, লক্ষ্মীপুর মান্দারি বাজারে গড়ে উঠেছে পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মোম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফ্রিজ, এসি এবং এলইডি টিভি, আরও পাওয়া যায় সকল ধরনের হোম অ্যাপ্লায়েন্স। আপনার পরিবারকে আকর্ষণীয় করে সাজাতে আজ চলে আসুন মার্সেল মোম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। চ্যানেল ফ্যাশন লক্ষ্মীপুরে পোশাকের জগতে এক অনন্য নাম চ্যানেল ফ্যাশন, আর নয় ঢাকা নোয়াখালী। এখন আপনার পাশে লক্ষ্মীপুর দালাল বাজারে গড়ে উঠেছে আধুনিক ও রুচিশীল সকল বয়সী নারী পুরুষের পছন্দের পোশাকের এক অনন্য সমাহার। চ্যানেল ফ্যাশন হাউসে আপনি পাবেন দেশি বিদেশি শার্ট, টি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থ্রি পিস, ছোট বড় ব্যাগ এবং ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে রং বেরঙের বাহারি পোশাক। আমাদের এখানে নিজস্ব ব্র্যান্ডের বিভিন্ন পোশাক সামগ্রী স্বল্প মূল্যে পাওয়া যায়, তাই চ্যানেল ফ্যাশন হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সালাম আলাইকুম। চ্যানেল ফ্যাশন, বাবলি সুপার মার্কেট, দালাল বাজার, লক্ষ্মীপুর। তাকুয়া ফ্যাশন, তাকুয়া ফ্যাশন, আমরাই প্রথম লক্ষ্মীপুরে গড়ে তুলেছি আপনাদের রুচিশীল ও আধুনিক মানের সকল বয়সী নারী পুরুষের পছন্দের পোশাকে এক অনন্য সমাহার। তাকুয়া ফ্যাশনে পাচ্ছেন দেশি বিদেশি পাঞ্জাবি, থ্রি পিস, শার্ট, টি শার্ট, প্যান্ট এবং ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে রং বেরঙের বাহারি পোশাক। আমাদের রয়েছে 2টি শাখা, তাকুয়া ফ্যাশন লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেট দ্বিতীয় তলা এবং রায়পুর মার্চেন্ট একাডেমির সামনে নিউ মার্কেট নিচতলা। তাই আর দেরি নয়, নতুন পোশাক কিনতে আজ চলে আসুন। মোবাইল 01716529161। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন ইসলামী গানের রিয়েলিটি শো এইচ কম্পিউটার, সুরের সন্ধানে 2019, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড। দর্শক, শুনছিলেন সেরা শিল্পীদের কণ্ঠে গান। এবার ডেকে নিচ্ছি পরের প্রতিযোগী বন্ধুকে। গান নিয়ে আসছে মাইমুনা আক্তার। জীবনে রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে। লা ইলাহা ইল্লাল্লাহ দিল জিকির কর ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ দিল জিকির কর ভাই,
ला शरीक अल्लाह बिनी माबूद केहू नाई ओरे ला शरीक अल्लाह बिनी माबूद केहू नाई ला इलाहा इल्लल्लाह दिल जिक्र कर भाई ला इलाहा इल्लल्लाह दिल जिक्र कर भाई खुदार कुरान अमल करो पांच गानार नमाज पढ़ो खुदार कुरान अमल करो खुदार कुरान अमल करो पांच गानार नमाज पढ़ो खुदार कुरान अमल करो तभी खुदार खास मोहली तभी खुदार खास मोहली होइब तोमार ठाई ओरे तभी खुदार खास मोहली होइब तोमार ठाई ला इलाहा इल्लल्लाह दिल जिक्र कर भाई जे जन पागल खुदार नामी हायरे दुनियाय अनल हकेर मतई से जन खुदार रहम पाय তাই থাকতে সময় কথা ধারো ওই নাম দামি দামি জিকির করো থাকতে সময় কথা ধারো ওই নাম দামি দামি জিকির করো থাকতে সময় কথা ধারো কিন্তু বলো সকলে গুনার কিন্তু বলো সকলে গুনার আল্লাহ পানা চাই ওরে কেন্দে বলো সকলে গুনার আল্লাহ পানা চাই লা ইলাহা ইল্লাল্লাহ দিল জিকির কর ভাই মন দিয়ে শুনছে ওই নাম দামি দামি জিকির করো থাকতে সময় কথা ধারো কেন্দে বলো সকলে গুনার কেন্দে বলো সকলে গুনার আল্লাহ পানা চাই ওরে কেন্দে বলো সকলে গুনার আল্লাহ পানা চাই লা ইলাহা ইল্লাল্লাহ দিল জিকির কর ভাই শিল্পী জাহিদ হোসেন স্যার কেমন হয়েছে আমাদের বন্ধুর গান মাইমুনাকে ধন্যবাদ মাইমুনা একটি সুন্দর ফোক সঙ্গীত শুনিয়েছে সে তো আরও অনেক ভালো ভালো ফোকও জানে কিন্তু যেটা গেছে যাক ভালোই হয়েছে এবং আমি শুরু থেকেই শেষ পর্যন্ত লক্ষ্য করেছি তাল একটুও ফল করেনি সে খুব তালের মধ্যেই ছিল গানটাও তালের ছিল ভালোই হয়েছে ভবিষ্যতে আরও ভালো করবে আরও চেষ্টা করে যাও এই দোয়াই রইল এবারে জানবো ওয়ালিউদ্দিন মানিক স্যারের কাছে মাইমুনা আক্তার বরাবরের মতোই তুমি ভালো গান করো এবারেও তুমি খুব ভালো করেছো আমি আশা করব তুমি আরও সামনে এগিয়ে যাবে তোমার কণ্ঠে যে মধুরতা আছে আমি অত্যন্ত মুগ্ধ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ এবারে এই পর্বের গেস্ট অফ অনার প্রফেসর সাইফুল ইসলাম তপন স্যার শুনবো আপনার কাছে মন্তব্য ধন্যবাদ মাইমুনা আক্তার তোমার কণ্ঠ খুবই সুন্দর আমি তোমার তাল লয় এগুলো দেখেছি স্কেলটাও দেখেছি স্কেলটাও ঠিক রেখেছো তুমি তোমার তালটাও ঠিক আছে একটু ধরার সময় মনে হয় একটু ক্র্যাক পড়তো তারপরও ভালো হয়েছে যাই হোক আমি আশাবাদী ইনশাআল্লাহ তুমি সামনে অনেক অনেক ভালো করবে কারণ তোমার কণ্ঠ খুবই সুন্দর এবং তুমি যে গানটা ধরেছো এটা কিন্তু অনেক কঠিন ছিল ধন্যবাদ মাইমুনা আক্তার বিচারক এবং গেস্ট অফ অনার সবার দোয়া তোমার উপরে আমি দোয়া করছি আগামীতে আরো ভালো করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক শুনছিলাম মাইমুনার কণ্ঠে অসাধারণ একটি লোকসঙ্গীত এবারে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে মঞ্চে ডেকে নেছি এবারের প্রতিযোগী আব্দুল্লাল কাফিকে গান পরিবেশন করছে আব্দুল্লাল কাফি জীবনে রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে সালাম আলাইকুম আকাশ যখন কালো হলো
খাঁচা শূন্য হলো পাই কোথা তারে বলো সোনার খাঁচা শূন্য হলো পাই কোথা তারে বলো এ খাঁচাটার মূল্য শুধু এ খাঁচাটার মূল্য শুধু ওই পাখিটি ছিল সোনার খাঁচা শূন্য হলো পাই কোথা তারে বলো সোনার খাঁচা শূন্য হলো পাই কোথা তারে বলো এ খাঁচাটার মেয়াদ কাদি কেউ তো জানে না পাখি ছাড়া এই খাঁচাটি কেউ তো রাখে না এ খাঁচাটার খাঁচা শূন্য হলো পাই কোথা তারে বলো সোনার খাঁচা শূন্য হলো পাই কোথা তারে বলো সোনার খাঁচা শূন্য হলো পাই কোথা তারে বলো আসসালামু আলাইকুম মাশাআল্লাহ প্রিয় দর্শক শুনছিলাম আব্দুলাল কাফের কণ্ঠে অসাধারণ একটি গান আমাদের প্রত্যেকটি মানুষের মাঝে এমন একটি অচিন পাখি আছে যাকে কেউ দেখতে পায় না কিন্তু যখন সে পাখি উড়াল দিয়ে চলে যায় আমাদের দেহ জীবন সব কিছু অনার্থক হিসেবে রয়ে যায় কাফি তোমার গান কেমন হয়েছে যাচ্ছি বিচারকদের কাছে শুরুতেই শিল্পী হাসনাত আব্দুল কাদের স্যার কেমন হয়েছে আমাদের আজকের এই বন্ধুর গান আব্দুলাল কাফি আসলে তুমি যেভাবে গানটি উপস্থাপন করেছ তোমার যে সুরের লহরী সুরের মূর্ছনা আমার হৃদয়কে স্পর্শ করেছে আর বিশেষ করে আজকে যারা গান গাচ্ছ তোমরা কেউ কারো থেকে কম নয় বিচারের ক্ষেত্রে নাম্বার কাকে কত দিব ভেবে পাচ্ছি না বিশেষ করে তুমি যেভাবে গানটি উপস্থাপন করেছ হৃদয়ে ছুঁয়েছ হৃদয় কেড়ে নিয়েছ তোমার প্রতি অসংখ্য দরদ এবং অসংখ্য শুভকামনা করছি ধন্যবাদ এবারে মন্তব্য জানবো ওয়ালিউদ্দিন মানিক স্যারের কাছে কেমন হয়েছে বন্ধুটির গান আব্দুল্লাল কাফি এ পর্যন্ত অনেকগুলো গানে তোমরা আমি শুনেছি আমি ওস্তাদ হাসনাত আব্দুল কাদের সাথে একমত এত সুন্দর তুমি গানটা পরিবেশন করেছো আমি তোমার গানের সাথে নিজেই গানে ঢুকে গিয়েছিলাম এবং আমি নিরলসভাবে আমার চোখ বেয়ে পানি আসছিল এত সুন্দর করে তুমি উপস্থাপন করেছো আমি দোয়া কামনা করি আল্লাহ যেন তোমাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাক শুভকামনা ধন্যবাদ এবারে জানতে চাইব এই পর্বের গেস্ট অফ অনার প্রফেসর জাকির হোসেন স্যার কেমন হয়েছে আমাদের বন্ধুর গান ধন্যবাদ আব্দুল্লাহ কাফিকে খুব চমৎকার গেয়েছে কিছুক্ষণের জন্য গানের মূর্ছনে আমরা হারিয়ে গিয়েছিলাম অদ্ভুত ভালো লাগার একটা গান আর খালি গলায় যে এত সুন্দর গান হতে পারে আব্দুল্লাল কাফি সেটা দেখিয়ে দিয়েছে সত্যি আমিও অনেকটাই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম ধন্যবাদ তোমাকে তোমার সফলতা কামনা করছি
আব্দুল্লাহ কাফি, তোমাকেও ধন্যবাদ এমন একটি গান উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন সুরের সন্ধানে 2019 এই মঞ্চে ফোক রাউন্ডের দ্বিতীয় পর্বের সেরা শিল্পীদের কণ্ঠে গান। সময় হলো বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, কিছুক্ষণ পরেই ফিরে আসছি। লক্ষ্মীপুর মডেল হসপিটাল প্রাইভেট, সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা লক্ষ্মীপুর মডেল হসপিটাল প্রাইভেট। আমাদের সেবাসমূহ: রিসেপশন, অভিজ্ঞ ডাক্তারগণের চেম্বার, মেডিকেল অফিসার ও জরুরি বিভাগ, ফার্মেসি ও সার্জারি বিভাগ, ব্লাড কালেকশন ও প্যাথোলজি বিভাগ, গাইনি ও শিশু বিভাগ, ইসিজি, পালস অক্সিমিটার সমৃদ্ধ ওটি, ডিজিটাল এক্সরে, কালার আল্ট্রাসনোগ্রাম, নার্স ও ডিউটি ডাক্তার দ্বারা সার্বক্ষণিক সেবা প্রদান। রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে রয়েছে আমাদের ম্যানেজমেন্ট ব্যবস্থা, তাই উন্নত চিকিৎসার জন্য আজ যোগাযোগ করুন। রামগতি রোড, মার্কাজ মসজিদ সংলগ্ন, সদর লক্ষ্মীপুর। আলবার ট্রাভেলস ও আলবার হজ কাফেলা, আরনয় ঢাকা চট্টগ্রাম, এখন আপনাদের হাতের নাগালেই। হজ ও উমরার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের সেবাসমূহ। হজ উমরা বিশ্বের যে কোনো দেশের বিমানের টিকিট এবং যাবতীয় ভিসা সংক্রান্ত সেবা প্রদান করা হয়। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটি কাজ আন্তরিকভাবে এবং 100% নিশ্চয়তা করে থাকি। আমি বিগত 26/3/2019 তারিখে আলবার ট্রাভেলস এন্ড ট্যুরের মাধ্যমে পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরব গমন করি। আমাদের সেখানে কোনো সমস্যা হয় না, সার্বক্ষণিক এই ট্রাভেলস এর মাধ্যমে আমাদের তত্ত্বাবধান করা হয়েছে। আমরা শুধু কথাই নয়, কাজেও বিশ্বাসী, তাই আজ চলে আসুন চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। চ্যানেল ফ্যাশন, লক্ষ্মীপুরে পোশাকের জগতে এক অনন্য নাম চ্যানেল ফ্যাশন, আর নয় ঢাকা নোয়াখালি। এখন আপনার পাশে লক্ষ্মীপুর দালাল বাজারে গড়ে উঠেছে আধুনিক ও রুচিশীল সকল বয়সী নারী পুরুষের পছন্দের পোশাকের এক অনন্য সমাহার। চ্যানেল ফ্যাশন হাউসে আপনি পাবেন দেশি বিদেশি শার্ট, টি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থ্রি পিস, ছোট বড় ব্যাগ এবং ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে রং বেরঙের বাহারি পোশাক। আমাদের এখানে নিজস্ব ব্র্যান্ডের বিভিন্ন পোশাক সামগ্রী স্বল্প মূল্যে পাওয়া যায়, তাই চ্যানেল ফ্যাশন হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সালাম আলাইকুম। চ্যানেল ফ্যাশন, বাবলি সুপার মার্কেট, দালাল বাজার, লক্ষ্মীপুর। মার্সেল মোম ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স, প্রিয় গ্রাহক, লক্ষ্মীপুর মান্দারি বাজারে গড়ে উঠেছে পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মোম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফ্রিজ, এসি এবং এলইডি টিভি, আরও পাওয়া যায় সকল ধরনের হোম অ্যাপ্লায়েন্স। আপনার পরিবারকে আকর্ষণীয় করে সাজাতে আজ চলে আসুন মার্সেল মোম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসায় আলিম ক্লাসে 100% স্কলারশিপে ভর্তি চলছে এক ঝাঁক মেধাবী, চরিত্রবান ও দেশপ্রেমিক জাতির কর্ণধার তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার প্রাণ কেন্দ্রে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আমাদের রয়েছে 3টি শাখা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার স্পেশাল বৈশিষ্ট্য হলো চ্যালেঞ্জিং বিজ্ঞান বিভাগ এবং যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য আলেমদিন গড়ার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্য করে গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে 100% স্কলারশিপের সুযোগ দিয়ে সরাসরি আলিম ক্লাসে ভর্তি চলছে। আলিম ক্লাসে ভর্তির জন্য যোগাযোগ করুন, যোগাযোগের ঠিকানা। লক্ষ্মীপুর আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড, সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি আদলে গড়ে ওঠা লক্ষ্মীপুরের প্রথম প্রাইভেট হসপিটাল। আমাদের সেবাসমূহ: রিসেপশন, অভিজ্ঞ ডাক্তারগণের চেম্বার, মেডিকেল অফিসার ও জরুরি বিভাগ, ফার্মেসি ও সার্জারি বিভাগ, ব্লাড কালেকশন ও প্যাথোলজি বিভাগ, গাইনি ও শিশু বিভাগ, মহিলা ও পুরুষের জন্য পৃথক সিঙ্গেল ও ডাবল কেবিনের ব্যবস্থা, ইসিজি, পালস অক্সিমিটার সমৃদ্ধ ওটি, ডিজিটাল এক্সরে, কালার আল্ট্রাসনোগ্রাম, নার্স ও ডিউটি ডাক্তার দ্বারা সার্বক্ষণিক সেবা প্রদান, সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা। রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে রয়েছে আমাদের ম্যানেজমেন্ট ব্যবস্থা। লক্ষ্মীপুর আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার অন্য থেকে লক্ষ্মীপুরের সকল মানুষকে উন্নত স্বাস্থ্য সেবা দিয়ে আসছে এবং আগামীতেও এই সেবা অব্যাহত থাকবে, তাই আজ চলে আসুন লক্ষ্মীপুর আধুনিক হসপিটাল, ঝুমুর হলের দক্ষিণে, রামগতি রোড, লক্ষ্মীপুর। এ এইচ কম্পিউটার, এ এইচ কম্পিউটার,
লক্ষীপুর পৌর সুপারমার্কেট তৃতীয় তলায়। এএইচ কম্পিউটার দিচ্ছে সকল ধরনের কম্পিউটার সামগ্রীর আকর্ষণীয় সুযোগ। এখানে পাওয়া যাচ্ছে সকল ব্র্যান্ডের ল্যাপটপ, যেমন আসুস, লেনোভো, ডেল, এইচপি, সকল ব্র্যান্ডের কম্পিউটার পিসি, সিসিটিভি ক্যামেরা, ওয়েভ ক্যামেরা, প্রিন্টার, এলইডি টিভি, মনিটর পাওয়া যায়। ল্যাপটপের পিসি, সকল ধরনের র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাইস, পিসির ক্যাচিং, কিবোর্ড, মাউস সহ সকল প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও ইউপিএস, হার্ড ড্রাইভ, মডেম, ওয়াইফাই রাউটার, মেমোরি কার্ড, পেন ড্রাইভ, আরও রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং সেন্টার। তাই নতুন ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো কম্পিউটার পার্টস কিনতে আজই যোগাযোগ করুন এএইচ কম্পিউটার, লক্ষীপুর পৌর সুপারমার্কেট তৃতীয় তলা। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন ইসলামী গানের রিয়েলিটি শো এএইচ কম্পিউটার সুরের সন্ধানে 2019, পাওয়ার্ড বাই লক্ষীপুর আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড। এবারে যাব এই পর্বের সর্বশেষ প্রতিযোগীর কাছে। ডেকে নিচ্ছি এই পর্বের সর্বশেষ প্রতিযোগী ফাতেমা জোহরা মনকে। জীবনে রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে। ফাতেমা জোহরা, অনেক সুন্দরভাবে গান পরিবেশন করেছো, তোমার গান কেমন হয়েছে জানবো বিচারক মণ্ডলীর কাছে। শুরুতেই শিল্পী হাসনাত আব্দুল কাদের। আমাদের ছোট্ট বন্ধু ফাতেমা জোহরা আজকে সবার শেষে যে গান শুনিয়েছে আমাদেরকে, আসলে আমি একা নয়, আমার মধ্যে সবাই মনে হয় তার সুরের মধ্যে হারিয়ে গিয়েছি আমরা। তারপরেও ফাতেমা জোহরা, তুমি আরও চেষ্টা করো, আরও প্র্যাকটিস করো, প্রশিক্ষণ নাও, গানটি আরেকটু সুন্দর তুমি করতে পারতে। তো যতটুকু গেয়েছো তুমি ছোট্ট বন্ধু হিসেবে অনেক 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 ভালো গেয়েছো, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। এবারে মন্তব্য শুনবো শিল্পী জাহিদ হোসেন স্যারের কাছে।
ফাতেমাতু জোহরা মনকে ধন্যবাদ সুন্দর একটি ফোক গান উপহার দেওয়ার জন্য। তবে আমিও একমত আমাদের কাদের ভাইয়ের সাথে, সেটি হচ্ছে আসলে ফোক গানের ক্ষেত্রেই, বিশেষ করে এটা সব গানের ক্ষেত্রে কিন্তু ফোক গানের ক্ষেত্রে বিশেষ করে, যিনি গানটা গাইবেন কে শুনছে কে শুনছে না, কি অবস্থায় আছি আমি, কোন পরিবেশে আছি, এটা নয়, তিনি থাকবেন গানের ভেতরে, শিল্পী নিজে পুরো গানের ভেতরে থাকবেন, তার আর দুনিয়ার কোনো খবর থাকবে না, তিনি গানের ভিতরে এত ডুবে যাবেন ওই গানটি শ্রোতাদের হৃদয়ে পৌঁছবে। তো সেই ক্ষেত্রে মনে হয় একটু তোমার কমতি রয়েছিল, আশা করি তুমি ভবিষ্যতে আরও ভালো করবে এবং আরও ভালো প্র্যাকটিস করবে এবং ভালোই গাও, আরও ভালো করার জন্য তোমাকে পরামর্শ দিচ্ছি, ধন্যবাদ। ধন্যবাদ। এবারে এই পর্বের গেস্ট অফ অনার প্রফেসর সাইফুল ইসলাম তপন স্যার, কেমন হয়েছে আমাদের এই বন্ধুর গান? ফাতেমাতু জোহরা কণ্ঠ কিন্তু খুবই সুন্দর, কিন্তু ওই যে আমি সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে একমত, তুমি মেকানিজম অর্থাৎ সিস্টেম, এটা আমার মনে হয় তুমি ওইটাকে এখনও ওই ক্যালকুলেশনে আসতে পারোনি। আমার মনে হয় একটা স্কেলে যদি তুমি নামাতে তাহলে কিন্তু আরও দরদ দিয়ে তুমি গান গাইতে পারত। তবে তোমার কণ্ঠ খুবই সুন্দর, আমি আশাবাদী আগামীতে অনেক ভালো করবে। ফাতেমাতু জোহরা তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ফাতেমার গানের মধ্য দিয়ে শেষ হলো আজকের ফোক রাউন্ডের দ্বিতীয় পর্বের গান। দর্শক, ফলাফল আমার হাতেই, ঘোষণা করব একটু পরেই, তবে তার পূর্বে বাকি সকল বন্ধুদের মঞ্চে ডেকে নিচ্ছি। জীবনে রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে, সুরের সন্ধানে, সুরের। দর্শক, পবিত্র রমজান মাস আমাদের মাঝে এসেছে শান্তির বার্তা নিয়ে। রমজান পার হতে হতে আমরা এসে দাঁড়িয়েছি নাজাতের শেষ দশ দিনে। এ পর্বে পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, তার মধ্য থেকে চারজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজন বন্ধুকে এই মঞ্চ ছেড়ে বিদায় নিতে হবে। কোন সে বন্ধু জানাবো কিছুক্ষণ পরেই, আর কোন সে চার বন্ধু যারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে তাদেরও নাম ঘোষণা করছি একটু পরেই। তবে জানিয়ে দিচ্ছি, যেহেতু প্রতিযোগিতার মঞ্চ, কাউকে না কাউকে মঞ্চ ছেড়ে বিদায় নিতে হবে। কেউ জিতবে কেউ হারবে, এমনই হচ্ছে প্রতিযোগিতার মঞ্চ। দর্শক, রেজাল্ট ঘোষণা করছি এক্ষুনি। তার আগে জানিয়ে দিচ্ছি, সুরের সন্ধানে 2019 যে হচ্ছে চ্যাম্পিয়ন তার জন্য থাকছে অনুপম টেল মিডিয়ার পক্ষ থেকে নগদ 15,000 টাকা, আর যে হচ্ছে প্রথম রানার আপ তার জন্য থাকছে 12,000 টাকা, যে হচ্ছে দ্বিতীয় রানার আপ তার জন্য থাকছে 10,000 টাকা, তাছাড়া থাকছে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার। দর্শক, ফলাফল ঘোষণা করছি, কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, সে কি আব্দুল আজিজ নাকি আব্দুল্লাহ কাফি, সে কি পারভেজ আলম নাকি ফাতেমাতু জোহরা মন অথবা মাইমুনা আক্তার মিম, জানাচ্ছি এক্ষুনি। আব্দুল আজিজ, পারভেজ আলম, তোমরা দুজন যাচ্ছ পরবর্তী রাউন্ডে, বাকি আছে তিনজন। তিনজনের মধ্য থেকে দুজন যাবে পরবর্তী রাউন্ডে, একজন বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নেবে। মাইমুনা আক্তার মিম, আব্দুল্লাহ কাফি, তোমরা যাচ্ছ পরবর্তী রাউন্ডে, বাকি একজন বন্ধু ফাতেমাতু জোহরা মন, বন্ধু তোমাকে আমরা নিতে পারছি না। তুমি মন খারাপ করো না, আগামীতে আরও ভালো করে প্রস্তুতি নিয়ে আসবে এবং আরও ভালো করবে, এমনই প্রত্যাশা তোমার কাছে করছি। দর্শক, আজকের বিদায় বন্ধুর জন্য থাকছে অনুপম টিল মিডিয়ার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং গেস্ট অফ অনারদেরকে। জীবনে রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে। পবিত্র রমজান মাস আমাদের কাছে এসেছে রহমতের বার্তা নিয়ে। একে একে শেষ হতে হতে রমজানের আজ নাজাতের শেষ দশ দিনে এসে আমরা দাঁড়িয়েছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জীবনে রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে,
সুরের সন্ধানে সুরের সন্ধানে সুরের সন্ধানে জীবন রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে সুরের সন্ধানে সুরের সন্ধানে সুরের সন্ধানে সুরের সন্ধানে মোরা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা মোরা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জ্ঞানের আলোয় রাঙাবো স্বপন আজ বাংলাদেশের প্রতিটি কোণ জ্ঞানের আলোয় রাঙাবো স্বপন নতুন রূপে সাজাবো সমাজ ঘুমন্ত প্রান্তের জাগাবো নতুন রূপে সাজাবো সমাজ ঘুমন্ত প্রান্তের জাগাবো চিহ্ন করবো শত আধারের কাজ মোরা প্রস্ফুটিত আইডিয়াল মোরা প্রস্ফুটিত আইডিয়াল মোরা লক্ষ্মীপুর আইডিয়াল মোরা লক্ষ্মীপুর আইডিয়াল মোরা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা মোরা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আল কোরআনের নূরের ছোঁয়ায় নতুন প্রভাত আজ জাগাবো রাসূলের সুন্নায় গড়বো জীবন এই শপথ নিয়ে বাঁচবো আল কোরআনের নূরের ছোঁয়ায় নতুন প্রভাত আজ জাগাবো রাসূলের সুন্নায় গড়বো জীবন এই শপথ নিয়ে বাঁচবো পাড়িয়ে দেব জ্ঞানের সাগর পাড়িয়ে দেব জ্ঞানের সাগর বিবেকের তরিতে তুলেছি পাক মোরা প্রস্ফুটিত আইডিয়াল মোরা প্রস্ফুটিত আইডিয়াল মোরা লক্ষ্মীপুর আইডিয়াল মোরা লক্ষ্মীপুর আইডিয়াল মোরা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা মোরা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা শিক্ষায় দীক্ষায় সবার সেরা সোনালি ইতিহাস গড়ব আলো আলোয় রাঙাবো ভুবন সফলতায় উড়াবো কেতন শিক্ষায় দীক্ষায় সবার সেরা সোনালি ইতিহাস গড়ব আলো আলোয় রাঙাবো ভুবন সফলতায় উড়াবো কেতন নৈতিকতার নিয়েছি শপথ নৈতিকতার নিয়েছি শপথ চূর্ণ করে শতবেলা যাক মোরা প্রস্ফুটিত আইডিয়াল মোরা প্রস্ফুটিত আইডিয়াল মোরা লক্ষ্মীপুর আইডিয়াল মোরা লক্ষ্মীপুর আইডিয়াল আজ বাংলাদেশের প্রতিটি কোণ জ্ঞানের আলোয় রাঙাবো স্বপন আজ বাংলাদেশের প্রতিটি কোণ জ্ঞানের আলোয় রাঙাবো স্বপন নতুন রূপে সাজাবো সমাজ ঘুমন্ত প্রান্তের জাগাবো নতুন রূপে সাজাবো সমাজ
ঘুমন্ত প্রান্তের জাগাবো চিহ্ন করবো শত আধারের কাজ মোরা প্রস্ফুটিত আইডিয়াল মোরা প্রস্ফুটিত আইডিয়াল মোরা লক্ষ্মীপুর 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 আইডিয়াল আলিম মাদ্রাসা 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 জীবন রাঙিয়ে দিতে জীবনের গানে আমরা এসেছি আজ সুরের সন্ধানে সুরের সন্ধানে সুরের সন্ধানে